আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো খুবই হেলদি একটি রেসিপি, যারা ডায়েট করছেন তাদের জন্য পারফেক্ট রেসিপি এবং যারা হেলদি ফুড পছন্দ করেন তাদের জন্য, চিকেন মোমো। চিকেন মোমো তৈরি করতে আমাদের লাগবে ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আরও আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। টোটাল আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি তেল, রান্নার যে রেগুলার তেল সেটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল, যেটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সে তেলটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা, একদম স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এটা এমন একটি ডো হবে, খুবই সফট হবে, কিন্তু আমরা রুটি বা পরোটা খেতে যেরকম ডো তৈরি করতে হয় ঠিক সেরকম হলেও হবে। তবে আমি একটু আরেকটু সফট করে তৈরি করে নিয়েছি। এখন আমরা এই ডোটাকে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা এটাকে রেস্টে রেখে দিব। তো আমরা এটাকে রেস্টে রাখবো, একটা ভেজা টাওয়েল তার উপরে একটু রেখে দিব। একটা ভেজা টাওয়েল দিয়ে আমরা এটাকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম 10 মিনিট হলেও কিন্তু রেস্টে রাখতে হবে। আর নিয়েছি আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস। এখানে অবশ্যই হাড় ছাড়া মুরগির মাংসটাই নিতে হবে। এখন আমি এটাকে একটু চপ করে নিব। চাইলে আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা শিলপাটায় একটু ছেঁচে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা আপনারা ঠিক সেভাবে এটাকে ভালো করে এভাবে কিমা করে নেবেন। তো আমি কিমা করে নিয়েছি, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। দেখুন, দেখতে এরকম হবে। তো এখন আমাদের কিমা করা হয়ে গিয়েছে মুরগির মাংসটাকে। এর মধ্যে আমরা দিয়ে দিব, আরও হেলদি করার জন্য দিয়ে দিব আমরা গাজর ও কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের সবজি আপনারা এখানে ইউজ করতে পারেন। আর দিয়ে দিব এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন, দুটিকে আমি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে নিতে পারবেন। আর দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। আর এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে কালোটাও দিতে পারবেন। এখন দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। যেহেতু হাড় ছাড়া মুরগির মাংসের মধ্যে কোনো প্রকারের ফ্যাট নেই, তাই আমরা এখানে একটু তেল দিয়েছি। অন্যদিকে আমাদের, আমি ঠিক 30 মিনিট পর ফিরে এলাম। 30 মিনিট পর দেখুন, এখন কিন্তু এই ডোটা আরও বেশি সফট হয়ে গিয়েছে, খুবই সফট থাকবে, একদম মোমো তৈরি করার জন্য পারফেক্ট অবস্থায় আছে এই মুহূর্তে। আরও 5 মিনিট এটাকে আমি ভালো করে, খুব ভালোভাবে ডোলে এটাকে এমনভাবে ময়ান করতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যায়। তা আমি এটাকে 2 ভাগ করে নিলাম। করে নিয়ে এখন একটু লম্বা লম্বা করে নিব, অনেকটা রশির মতো করে নিব। তো একটু লম্বা করে নিয়ে একটি নাইফ দিয়ে আমি সমানভাবে সবগুলো কেটে নিব। সমান মাপের সবগুলো কেটে নিলে মোমোর সাইজগুলো কিন্তু সবগুলো সেম সাইজ হবে। এখন আমরা এটাকে রুটি বানিয়ে নিব, অনেকটা লুচি তৈরি করার জন্য যেরকম ছোট ছোট করে আমরা লুচি তৈরি করি, কিন্তু এটা লুচির মতো এতটা ভারী হবে না, খুবই পাতলা হবে। তবে রুটি যেটা তৈরি করি, রুটির থেকে আরও কিছুটা পাতলা হতে হবে, এর থেকে ভারী কিন্তু করা যাবে না। এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি চিকেনের, সেই চিকেনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিব। এখানে আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে এর থেকে বেশি কিন্তু নেওয়া যাবে না। আর কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন বা শিখে নিতে পারবেন। শাড়ি পরার জন্য যেরকম কুচি দিয়ে দেওয়া হয়, ঠিক অনেকটা সেরকম করেই তৈরি করে নিচ্ছি আমি এই চিকেন মোমোগুলো। আমি আজকে আপনাদেরকে দুটো ডিজাইন দেখাবো। আপনারা যদি আরও নতুন নতুন ডিজাইন দেখতে চান, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আবারও আপনাদেরকে দেখিয়ে দিব। তো একটি মোমো আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখাবো। আবারও আমি ঠিক মাঝে চিকেনের সেই মিশ্রণটা নিয়ে কিভাবে করছি
একটু কুচি কুচি করে নিয়েছি। প্রথমটা যেরকম ঠিক অনেকটা সেভাবেই কুচি কুচি করে নিচ্ছি, কিন্তু আমি এটার মাঝে যে আমি সেটা মিলিয়ে দিয়েছিলাম এটা কিন্তু মিলিয়ে দিইনি, এটা মাঝে একটু ফাঁকা রেখেছি। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। আমার কাছে এই দুটো ডিজাইনই ভালো লেগেছে, তা আমি এই দুটো ডিজাইনই করে নিয়েছি। তো এভাবেই আমি সবগুলো মোমো তৈরি করে নেব। তো আমাদের সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রাইস কুকার মোটামুটি সবার বাসাতেই থাকে, আর যদি না থাকে কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো রকমের ছিদ্রযুক্ত চালুনের মধ্যে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। এখন আমি রাইস কুকারে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে আমাদের মোমোগুলো তুলতে সুবিধা হয়। রান্নার রেগুলার তেল দিয়ে দিলেই হবে। এখন আমরা মোমোগুলোকে এখানে সেট করে নিচ্ছি, মোমোগুলো সেট করে নিয়েছি, আর একটি হাঁড়ির মধ্যে পানি গরম করে নিয়েছি। পানির পরিমাণটা হবে খুবই কম, আবার অনেক বেশি হবে না, আবার একদম কমও হবে না। চাইলে এরকম স্ট্যান্ডের মধ্যে দিতে পারেন, অথবা আমি যেভাবে করছি এভাবে করে নিতে পারেন, অথবা রাইস কুকারের মধ্যে কিন্তু খুব সহজেই করে নিতে পারেন। তো আমি রাইস কুকার ছাড়া হাঁড়িতে কিভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে ছিদ্রটা বন্ধ করে দিব, অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে আমরা এখন এই ডাম্পিং সস তৈরি করে নিব, সেজন্য আমাদের লাগবে সয়া সস, আর লাগবে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, আর লাগবে নর্মাল টেম্পারেচারের পানি। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছি লবণ ও সামান্য একটু চিনি। সব একসাথে ভালো করে মিক্স করতে হবে, এবং তৈরি হয়ে গেল ডাম্পিং সস বা মোমোর জন্য স্পেশাল কোরিয়ান সস। এখন আমরা 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এ অবস্থায় অবশ্যই চুলাটা অফ করে নিবেন, অন্যথায় হাতের মধ্যে গরম ভাপ লাগতে পারে। এখন আমি এগুলোকে তুলে দেখাচ্ছি, আমি আপনাদেরকে এটার ভিতরটা কিরকম জুসি হয়েছে সেটাও আপনাদের সাথে কেটে শেয়ার করব। এখানে আমি দুই রকমের সস নিয়েছি, একটা ডাম্পিং সস আপনারা তো দেখেছেন, আরেকটা হচ্ছে টমেটো সস। টমেটো সস রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গেল খুবই হেলদি মোমো, চিকেনটা কিন্তু খুবই জুসি হয়েছে। এভাবে যদি আপনারা তৈরি করেন, আশা করি আপনারা যারা হেলথ কনসাস আছেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।